দেশের সবচেয়ে বড় উৎসব বছরের দুটি ঈদ অল্প সময়ে সবচেয়ে বড় বাণিজ্যের উপলক্ষ এক মাস রোজা শেষে আসা ঈদ উল ফিতরকে ঘিরে বাণিজ্য হয় সবচেয়ে বেশি এখন ঈদ উৎসবের যে ব্যাপ্তি বৈচিত্র্য এবং বহুমুখিতা সমাজের সর্বস্তরে দেখা যায় সেটা ভারতবর্ষে ইসলাম প্রচারের শুরু থেকে ছিল না মাত্র 150 বছর আগেও ঈদ ছিল সমাজের প্রভাবশালী ও বিত্তশালী মুসলমানদের উৎসব ঈদ উদযাপনের ব্যাপ্তি ও ঈদ বাণিজ্য নিয়ে মেহেরমনির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ দেশের সিংহভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী হওয়ায় ঈদ দেশের সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে বছর জুড়ে নানা উপলক্ষে যতগুলো উৎসব উদযাপন হয় তার মধ্যে সবচেয়ে বড় দুটি ঈদ গবেষক ও ইতিহাসবিদদের ভাষ্যমতে ভারত উপমহাদেশের ইতিহাস প্রচারে আসা সুফি আউলিয়াদের মধ্যে প্রথম ঈদ পালনের তথ্য মেলে একাদশ শতাব্দীতে ইতিহাসে দেখতে পাই যে নেত্রকোনা এবং মুন্সিগঞ্জে এই দুই জায়গায় প্রথম ঈদ উৎসবের খবর পাওয়া যায় তবে ইসলাম ধর্মের অনুসারী বৃদ্ধির সাথে সাথে ঈদ পালন বা উদযাপনেও পরিবর্তনের ছোঁয়া লাগতে থাকে ক্রমশই বর্ণাঢ্য উৎসব হয়ে ওঠে ঈদ মুঘল আমলে 1640 খ্রিস্টাব্দে ঢাকার ধানমন্ডির ঈদগাহ মাঠটি ঈদ উৎসবের অগ্রযাত্রার একটি নিদর্শন হিসেবে আজও আছে তবে 19 শতকের আগে এই উৎসব ছিল রাজা কিংবা সমাজের বিত্তশালী মানুষের উৎসব পরে তা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে বিস্তৃত হতে শুরু করে ঈদের নামাজের ব্যাপারটা কিভাবে হবে সেটাও আমি 1890 সনের একটা বিবরণ পাচ্ছি বা 1880 যেখানে দেখা যাচ্ছে ঢাকার কাছে ঈদগাহতে মানুষজন অপেক্ষা করছেন যে কেউ এসে ঈদের নামাজটা পড়িয়ে দেবেন কিনা সেজন্য সময়ের বিবর্তনের সাথে সাথে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঈদ উদযাপনে যে চিরায়ত দৃষ্টিভঙ্গি ও চর্চা তারও পরিবর্তন ঘটে পুরনো অনেক দৃষ্টিভঙ্গি বাতিল করে দিয়ে নতুন প্রজন্ম নতুন চর্চার প্রচলন ঘটায় বাবারাই ঈদের মার্কেটিং করতেন জামা কাপড় উনি কিনে আনতেন কে আমরা তো পড়াশোনা করতে গিয়েছি এদিকে মনটা আমাদের খুব পড়েই থাকতো বাড়ির ভেতরে কি হচ্ছে জামাটা অনেকগুলি হয়ে যায় কারণ হয়তো আম্মা আব্বা দিচ্ছেন একটা আমি নিজে একটা নিচ্ছি আমার বড় বোনরা দিচ্ছেন এই গবেষকের পর্যবেক্ষণ ঈদ একটি ধর্মীয় উৎসব হলেও তা উদযাপনে বহুমুখী কর্মকাণ্ড যুক্ত হওয়ায় এখানে অন্য ধর্মের মানুষের সম্পৃক্ততাও বেড়েছে ঈদ একদিন হলেও এর উদযাপনকে ঘিরে কর্মকাণ্ড ও ব্যস্ততা তৈরি হয় এক মাসেরও বেশি সময় ধরে ঈদ উৎসব পালনের ধরনটা পাল্টেছে ঈদের ছুটিতে বিদেশ যাওয়া বিদেশ ভ্রমণ করা কেনাকাটা করা এগুলি কিন্তু পাকিস্তান আমলেও মধ্যবিত্ত ছিল না ঈদ উৎসবকে ঘিরে যে আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড কয়েক সপ্তাহ ধরে চলে তার জন্য ব্যবসায়ীদের বাৎসরিক পরিকল্পনা ও লক্ষ্য স্থির করে নিতে হয় মেহেরমনি বৈশাখী সংবাদ ঢাকা